কোচবিহারের রাজামলের অন্যতম প্রাচীন শিব মন্দিরের মধ্যে রাজবাড়ির পিছনের শিব মন্দিরটি অন্যতম। এই শিব মন্দিরটির প্রতিষ্ঠার আসল কোনো তথ্য বা নথি এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তবে কথিত আছে, কোচবিহার রাজারা রাজবাড়ি স্থাপনের পূর্বেই এই মন্দিরটি এখানে স্থাপন করেছিলেন। তারপর থেকে এখানে দীর্ঘ এতদিন ধরেই ভগবান শিবের পুজো হয়ে আসছে। এই মন্দির প্রতিষ্ঠার কোনো সঠিক সময় পাওয়া যায়নি, তাই মন্দিরের প্রতিষ্ঠার বিষয় নিয়ে প্রচুর দ্বিমত রয়েছে। তবে কোচবিহারের প্রবীণ মানুষেরা মনে করেন, কোচবিহারের রাজারা কোচবিহার রাজবাড়ি বানানোর আগেই এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই শিব মন্দিরটি কোচবিহার রাজবাড়ির ঠিক পিছন দিকে তোর্ষা নদীর বাঁধ ঘেঁষে রয়েছে। বাঁধের ওপারের কোচবিহার বাইপাস রোড থেকেও দেখা যায় মন্দিরটিকে। শিব মন্দিরটিতে প্রবেশ দ্বারের একেবারে সোজাসুজি রয়েছে বিশাল বট গাছের মধ্যে শিবের মন্দিরটি। এছাড়া মন্দিরে মা কালী, গণেশ এবং শনিদেবের মন্দির রয়েছে। সকালে 8:30 খুলে যায় মন্দির প্রাঙ্গণ এবং মন্দির বন্ধ করা হয় দুপুর 1:30 নাগাদ, এবং এরপর আবার বিকেল 4:00 খুলে দেওয়া হয় মন্দির। তারপর সন্ধে 7:00 নাগাদ বন্ধ করে দেওয়া হয় মন্দির। সকালে খোলার পর পুজো করা হয় শিবের, তারপর বাকি দেবতাদের পুজো হয়। আবার সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করা হয় এখানে। এখানে অনলাইন কোনো পুজোর ব্যবস্থা এখনো পর্যন্ত চালু করা হয়নি। এছাড়া এখানে পুজো দেওয়ার বিশেষ কোনো নিয়ম নেই। মন্দিরে এসে ভক্তি সহকারে যে কেউ এখানে পুজো দিতে পারেন। কথিত আছে, এখানে ঠাকুর খুবই জাগ্রত। শিব চতুর্দশীর সময় এই মন্দিরে বড় পুজো করা হয়। এছাড়া শ্রাবণ মাসের সোমবারে শিবের মাথায় জল ঢালার জন্য মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তদের সমাগম লক্ষ্য করা যায়। এছাড়া অমাবস্যার সময় মা কালীর পুজো করা হয় এখানে। ব্রিটিশ রাজ আমলের স্থাপিত এই মন্দিরটিকে এখনও পর্যন্ত দেবোত্তর ট্রাস্ট বোর্ড পরিচালনা করে না। এই মন্দিরটি পরিচালনা করেন একজন মাত্র পূজারী। তিনি এসে সকালে মন্দির খোলেন, পুজো দেন এবং মন্দির বন্ধের সময় তিনি মন্দির বন্ধ করে বাড়ি চলে যান। এছাড়াও এই মন্দিরের পূজারী কোনো রকম পারিশ্রমিকের বিনিময়ে পুজো করেন না। এই মন্দিরে পুজো দেওয়ার জন্য কোনো রকম বিশেষ নিয়মাবলীও নেই। যে কেউ এসে ভক্তি সহকারে এখানে পুজো দিতে পারেন। এই মন্দিরটিকে দীর্ঘদিন যাবৎ কোনো রকম সংস্কার করা হয়নি। কোচবিহারের রাজামলের অন্যতম প্রাচীন শিব মন্দিরের মধ্যে রাজবাড়ির পিছনের শিব মন্দিরটি অন্যতম। এই শিব মন্দিরটির প্রতিষ্ঠার আসল কোনো তথ্য বা নথি এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তবে কথিত আছে, কোচবিহার রাজারা রাজবাড়ি স্থাপনের পূর্বেই এই মন্দিরটি এখানে স্থাপন করেছিলেন।